হ্যালো, কি রে ভাই, আমার কথা কি ভুলে গেলি? আমি যে গ্রামে এসে এতদিন ধরে পড়ে আছি, আমার তো কোনো খোঁজ খবরই নিতেছিস না। আমি তো তোর চাচার সাথে যখন যাচ্ছি তখনই মানা করছিলাম, এখন যাওয়ার কোনো দরকার নাই। তুই তো চাচার কথা শুন না, ডেং ডেং করে নাচতে নাচতে গ্রামে চলে গেছিস, এখন থাক গ্রামে, দেখ কেমন লাগে। বছরের একটা মাত্র ঈদ, ওই ঈদটা আমার গ্রামে ফেলার ইচ্ছা, তোর ঈদটা করতে পারবি? আমরা তো একই সাথে ঈদ করতে চাইছিলাম, তুই তো শুনস নাই। এই তোর মনোভাবটা বলতো, গ্রামে থাকলে বল ঢাকায় যাব, আর ঢাকায় থাকলে বল গ্রামে যাব। এই গ্রামে আর ঢাকায় আসা যাওয়া করলে করোনা পরিস্থিতিটা কি থাকবে তুই বুঝতে পারতেছস? নিজে তো আক্রান্ত হবি, আমাদের সবাইকে আক্রান্ত করবি। থাক দেশে থাক। তাহলে কি ঈদের গরু কিনতে হাটে যাব না? না, এই বছর হাট থেকে নয়, অনলাইন থেকে গরু কিনবো। এবং এই যে করোনা সচেতনতার কথা বলছিল, আমরা যদি এই সচেতনতা সবাই আসলে ফলো করি, তাহলে এই যে ভয়াবহ অবস্থা খুব শীঘ্রই আমরা হয়তো কাটিয়ে দিতে পারবো।